শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকায় হেফাজতের ফ্রান্স বিরোধী মহাসমাবেশ, বন্ধ করা হলো সব রাস্তা। ইসলামের নবীর অবমাননা মানে খ্রিস্টানদেরও অবমাননা, এবার মুসলমানদের পাশে এসে দাঁড়ালো ফ্রান্সের সকল খ্রিস্টানরা। নাগানো কারাবাকে স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত, দাবি করল আজারবাইজান। তুরস্কের ভূমিকম্পে 33 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে 70 বছর বয়সী বিদ্যা উদ্ধার। এবং সবশেষ থাকছে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 60 জনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার 2 নভেম্বর বেলা 11টা থেকে তারা পল্টনের বাইতুল মুকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে। এর আগে ভোর 6টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের কর্মীরা এখানে জড়ো হতে থাকে। বেলা 11টায় সমাবেশের জনসমুদ্রে পরিণত হয়। বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা এবং ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশ শেষে হেফাজত কর্মীদের গুলশান ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কথা রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত 16 অক্টোবর 18 বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরচ্ছেদ করে হত্যা করে। স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রু তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে ধর্ম অবমাননার অধিকার কারণ নেই বলে মন্তব্য করেছেন ফরাসি আর্চ বিশপ রবার্ট লিগল। মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা ঘৃণিত আর গুরুতর বিষয় বলেও জানিয়েছেন এই ফরাসি আর্চ বিশপ। সম্প্রতি ফ্রান্সের শার্লি এবদুন নামের একটি ম্যাগাজিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে বিশ্বজুড়ে সৃষ্ট বিতর্কিতর মধ্যে ফ্রান্সের ব্লু রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চ বিশপ রবার্ট লিগল একথা বলেন। লিগল আরও বলেন, ইসলামের নবীর ব্যঙ্গচিত্র মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান অনুসারীদের জন্যও অবমাননাকর। যারা এসব কাজ করছে তাদের বিরত থাকা উচিত। আমরা এরই মধ্যে অশুভ পরিণতি দেখতে পাচ্ছি। ফরাসি এ আর্চ বিশপ বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু তারও একটি সীমাবদ্ধতা আছে। প্রতীকের উপলব্ধি করা দরকার, কোনো ধর্ম অবমাননার অধিকার কারো নেই। সম্প্রতি ফ্রান্সের নিস শহরের নদ্রমের গির্জার একটি হত্যাকাণ্ডের ঘটনায় মর্মান্তিক বলে আখ্যায়িত করে তার নিন্দা জানান তিনি। এছাড়া মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশে বিরোধিতাও করেছেন তিনি। শার্লি এবদুর উস্কানিমূলক সেই ব্যঙ্গচিত্র প্রকাশের পর তীব্র প্রতিবাদের মুখেও গত 21 অক্টোবর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রু তার দেশের ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ হবে না বলে জানান। আরাইক হারতোনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আজারবাইজান। দেশটির বার্তা সংস্থা হাকাইক কাফকাজ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারাতোনিয়ান সামরিক বহরে আজারবাইজানের ড্রোন হামলা চালালে তিনি নিহত হয়েছেন। তবে এই ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বার্তা সংস্থা কিছু জানায়নি। এছাড়া এ ব্যাপারে এখনও আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইয়াক হারাতোনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের গুসা এলাকায় আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন। 27 সেপ্টেম্বর থেকে নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগানো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়ার সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 76 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 962 জন।
ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে 33 ঘন্টা পর 70 বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির এজিয়ান উপকূল এবং গ্রিক উপকূলে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ইজমির প্রদেশের অন্তত 20টি ভবন ধ্বংস হয়ে যায়। উদ্ধার হওয়া 70 বছর বয়সী বৃদ্ধের নাম আহমেদ চেতিম। স্থানীয় রিজাবে আবাসিক ভবনে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য অতি দ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে। ঘরবাড়ি হারানো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে। তুরস্কে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। এই ভূমিকম্পে গ্রিসেরও 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইফ এরদোগান রোববার জানান, এখন পর্যন্ত 60 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 940 জন আহত হয়েছেন। একা পার্টির এক সমাবেশে তিনি বলেন, বর্ষা এবং শীত আসার আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইজমির ভাইবোনদের ক্ষতি সারিয়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এর আগে শনিবার রাতে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ধ্বংসে যাওয়া স্থাপনার ভগ্নাংশ সরিয়ে যেসব স্থানে দ্রুত ভবন নির্মাণ শুরু করতে হবে এবং যাদের বাসা বাড়ি গুঁড়িয়ে গেছে সেগুলো দ্রুতই তৈরি করা হবে। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তি কুচা বলেন, এ পর্যন্ত প্রায় 104 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও 702 জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 218 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। 8 জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইজমির মেয়র বলেছেন, ভূমিকম্পে অন্তত 20টি স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর থেকে অবনত আফটার শক হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বিলম্ব হচ্ছে। এ পর্যন্ত 902 আফটার শক হয়েছে, যার মধ্যে 42টি গুরুতর ছিল বলে জানা গেছে। এরদোগানও টুইট বার্তায় জানান, তুরস্ক সব সময় গ্রিসের বিপদে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। দুই প্রতিবেশী তাদের কঠিন সময়ে যে পারস্পরিক সহমর্মিতা জানিয়েছে তা জীবনের অনেক কিছুর চেয়ে মূল্যবান। 1999 সালে ভয়াবহ ভূমিকম্পের পরও দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।